সকলকে জানায় শুভ অষ্টমী। এই চললাম আমি অঞ্জলি, এখন অনেক দেরি, 11টার সময় অঞ্জলি হবে, তো পুজো শুরু হবে 9:30। তো এই ঠাকুরের ডালি নিয়ে আমি চললাম। বৃষ্টি যেন না হয়, আগের দিন তো বৃষ্টি হয়েছিল, ওটা তাহলে সকালটা আবার মাটি হয়ে যাবে আজকে। তো দেখি রোদ তো উঠেছে, তো তাড়াতাড়ি বেরোতে হবে আমাকে যেন বৃষ্টিটা না হয়। দেখি মনে হচ্ছে বিকেল দিকে হতে পারে, তো চলো তাড়াতাড়ি যাওয়া যাক। এটা হলো সিউড়ি আনন্দপুর সর্বজনী। তো এখানে প্রতি বছরই এরকম ভিড় হয়, বেসিক্যালি স্টুডেন্ট যারা, স্কুল হোক কলেজ হোক, বেশি এখানে দেখতে পাওয়া যায়। মানে ঠাকুর যেমনই হোক না কেন, এখানেই সবচেয়ে বেশি ভিড় থাকে। রাজ্যের যাদেরকে আমরা হয়তো আগে দেখেছি, সবাইকে এখানে খুঁজে পাওয়া যায়। হয়তো 3-4 বছর আগে হয়তো লাস্ট দেখেছি, এমনও অনেককে আমি এখানে দেখতে পাই। প্রতি বছরই ভিড় হয় এখানে। আপনি কি মিউজিশিয়ান আর আপনি গান কম্পোজ করেন, আর তার সাথে আপনি খুঁজছেন নতুন সাউন্ড ট্র্যাক গানের, তাহলে নির্দ্বিধায় এখানে যোগাযোগ করুন। এই চলে এলাম ঘুরতে, এটা সেই বান্ধবী, আর বলতে হবে না, আশা করি আগেও যাওয়া হয়ে গেছে। এছাড়া এই যে ভিড় প্রচণ্ড, দেখতেই পাচ্ছেন। আবার সে বৃষ্টি, যদিও বলেই দিয়েছিল যে পুজোর 4-5 দিন তো বৃষ্টি হবেই। যাই হোক, এগুলো মানে যাই হোক, মনটা খারাপ হয়ে যায় বৃষ্টিটা দেখে। তো সবাই ছাতা নিয়ে চললো। এটা আমাদের প্যান্ডেলের সামনে, এখানে সন্ধি পুজো হচ্ছে এখন। কি অবস্থা, রাস্তা সব ভেসে গেল। আমাদের যোগাসন দিয়ে আজকের অনুষ্ঠান শুরু করব। যোগাসনের অনুষ্ঠান পরিবেশন করবে সিউড়ি যোগ এবং ফিটনেস সেন্টার পরিচালনায় শান্তনু প্রামাণিক। শুরু হচ্ছে আজকের অনুষ্ঠান, যোগাসনের অনুষ্ঠান পরিবেশনায় সিউড়ি যোগ এবং আজকে ছোট ছোট বাচ্চারা আপনাদের এখানে যোগাসন প্রদর্শন করবে। আজকে
এটা হলো সিউড়ি রবীন্দ্রপল্লী ঠাকুর, আর এবারকার থিম হচ্ছে স্বর্গোদ্যান, আর এটা ফার্স্ট হয়েছে, খুবই সুন্দর এটা দেখতে। এবার আমরা যেখানে যাচ্ছি সেটা সিউড়ি চাঁদবাড়ি মাঠে একটা পুজো হয়, প্রতিবারই থিম খুব সুন্দর থাকে, তো ওখানে যাওয়া হচ্ছে। ওখানে সামনেই ইন্ডিয়া গেট পড়েছে, অনেক শহীদদের ছবি আছে। এবার আমরা যেখানে এলাম সেটা হচ্ছে সিউড়ি যাত্রী ক্লাব, তো এই প্যান্ডেলটা খুব সুন্দর হয়েছে। তো এটার কি থিম ছিল আমার না মনে পড়ছে না, যদি কেউ সিউড়ির কেউ দেখে থাকো তো অবশ্যই কমেন্টে জানিও, আমার সত্যিই মনে পড়ছে না থিমটা কি। বৃষ্টি না পড়া তাহলে সকালেই দেখা হবে। সো ভালো থেকো আর অ্যাডভান্স শুভ নবমী।